আমার চ্যানেলে প্রায় 10,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হতে যায়, আর এটার পিছনে সম্পূর্ণ অবদান কিন্তু আপনাদের অর্থাৎ দর্শকদের। তো এই খুশিতে আমি কিন্তু আপনাদেরকে একটা সুবিধা অবশ্যই দেবো, সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানানো। তো আজকেও কিন্তু আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাচ্ছি। তো এটার জন্য কি করতে হয়, শুধুমাত্র কমেন্টে আপনার কোন বিষয়ে ভিডিও দেখার ইচ্ছা সেটা জানাতে হয়, আর সেই কমেন্টে যত বেশি লাইক পড়বে সেই ভিডিও তত তাড়াতাড়ি আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো এটাই হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমে কিন্তু আজকে দুজনের রিকোয়েস্টে, একটাই রিকোয়েস্ট করেছেন দুজন ব্যক্তি, তো সেই ভিডিওটা আজকে হবে। আর সেটার বিষয় হচ্ছে প্রত্যেক মাসে মান্থ ওয়াইজ কী কী ফার্টিলাইজার আমি দিই সেটা নিয়ে আলোচনা করা। অর্থাৎ এটা জানুয়ারি মাস, তাই জানুয়ারি মাসে আমরা কী কী ফার্টিলাইজার দেবো গাছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত ডিটেলসে আলোচনা করা হবে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমি বলে দিতাম যে দু মাস পর পর কী দেবেন, প্রত্যেক মাসে কী দেবেন, এরকমভাবে বলে দিতাম। তো আজকের পরের থেকে কিন্তু প্রত্যেক মাসে আমি আলাদা করে ভিডিও বানাবো কী কী ফার্টিলাইজিং করছি সেটা নিয়ে। আর আজকের রিকোয়েস্ট যে এই ভিডিওটার রিকোয়েস্ট কিন্তু দুজনের থেকে এসছে। একজন হচ্ছে নাম শায়েদ আব্দুল হায়ে, আর একজন হচ্ছে আপনার আব্দুর রাজাক। শায়েদ আব্দুল হায়ে এবং আব্দুর রাজাক এনারা দুজনই রিকোয়েস্ট করেছেন যে মান্থ ওয়াইজ ফার্টিলাইজিং কী কী করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো প্রত্যেক মাসে কিন্তু এনাদের দুজনের রিকোয়েস্টে প্রত্যেক মাসে কিন্তু এবার থেকে ভিডিও আসবে যে মান্থ ওয়াইজ কী কী ফার্টিলাইজার দিচ্ছে। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা, এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসে আমরা কী ফার্টিলাইজার দিচ্ছি বা দিয়েছি। যেহেতু আমি ডিসেম্বর মাসে হার্ড ফার্টিলাইজিং করেছি, সেই কারণে কিন্তু জানুয়ারি মাসে আমাদের ড্রাগন গাছে আমরা হার্ড ফার্টিলাইজিং করছি না। হার্ড ফার্টিলাইজিং কী নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে দিতে হবে না, আর এর পরের মাসে হার্ড ফার্টিলাইজিং করব, অবশ্যই বলে দেবো কী কী ফার্টিলাইজার দিয়ে হার্ড ফার্টিলাইজিং করতে হয়। তো এখন আমি যে এই মাসে যে পরিচর্যাটা করেছি সেটা আমি বলছি। সবার প্রথমে যে মান্থলি ফার্টিলাইজার যেগুলো আছে, প্রত্যেক মাসে যেগুলো লাগে, যেমন হিউমিক অ্যাসিড, এপসাম সল্ট। আমি এই যে ম্যাচিওর যে গাছগুলো এগুলোতে আমি হিউমিক অ্যাসিড দিয়েছি, এপসাম সল্ট দিয়েছি একসঙ্গে। হিউমিক অ্যাসিড এক একটা ম্যাচিওর গাছের জন্য আমি দিয়েছি 15 গ্রাম করে গুঁড়ো হিউমিক অ্যাসিড। লিকুইড হিউমিক অ্যাসিড আমার শেষ হয়ে গেছে, তাই গুঁড়ো হিউমিক অ্যাসিড ইউজ করছি। আর যাদের লিকুইড হিউমিক অ্যাসিড আছে তাদের 25 থেকে 30 ml করে লাগবে এক একটা পোলের জন্য ম্যাচিওর গাছে। এবার যেগুলো ইম্যাচিওর অর্থাৎ এবছর প্ল্যান্টেশন, যেমন এগুলোতে কিন্তু আপনাদের হিউমিক অ্যাসিড অতটা দিতে হবে না। আপনার 7 থেকে 10 গ্রামের মধ্যেই রাখবেন, 7 থেকে 10 গ্রামের মধ্যেই হিউমিক অ্যাসিড রাখবেন। আর সঙ্গে এপসাম সল্টটা, যতটা হিউমিক অ্যাসিড দেবেন ঠিক ততটা কিন্তু এপসাম সল্টও দেবেন। বড় গাছের জন্য 15 থেকে 20 গ্রাম এবং ছোটো গাছের জন্য 7 থেকে 10 গ্রাম ম্যাক্সিমাম, এটা দিলেই কিন্তু যথেষ্ট। ছোটো গাছ মানে 4টে গাছের হিসাব বললাম আমি এগুলো একটা খুঁটির জন্য বা একটা পোলের জন্য। নেক্সট, এতে আমি ইউজ করেছি খোল জল। তো খোল জল এখন মাসে 2 বার করে ইউজ হচ্ছে 15 দিন পর পর। তো খোল জল অবশ্যই কীরকম পরিমাণে দেবেন বা কীরকম ঘন করবেন না পাতলা করবেন, এভরিথিং কিন্তু এর আগে প্রচুর ভিডিওতে আমি বলেছি। 100 গ্রাম খোল 1 লিটার জলে ভিজাবেন, এই অনুপাতে ভিজিয়ে সেটাকে আবার 10 লিটার করবেন। তার মানে কি 10 টাইমস, সবসময় 10 টাইমস বেশি হচ্ছে, এটা আমি বোঝার জন্য বললাম। তো খোল জল কিন্তু আপনারা যত হালকা করে দেবেন ততই ভালো, তাতে ফাঙ্গাসের উপদ্রব কিন্তু একটু কম হবে। কারণ এই শীতকালে গাছে কিন্তু খোল জল বা বিভিন্ন জলের জন্য কিন্তু অনেক ফাঙ্গাসের উপদ্রব দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খোল জলটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু অনেকটা ফাঙ্গাস কম হবে। তবে খোল জল কিন্তু মাসে 2 বার করে দিতে হবে। এরপরে যেটা লাগবে জানুয়ারি মাসের জন্য সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল 2 থেকে 3 বার পর্যন্ত লাগতে পারে, যেহেতু এই শীতকাল, শীতকালে কিন্তু সানবার্নের উপদ্রব আসতে পারে। তো সেই ক্ষেত্রে গ্রিন মিরাকেল একটু বেশি ইউজ করলে ক্ষতি নেই, গ্রিন মিরাকেল ইউজ করতে হবে। নেক্সট, আপনি গাছে এই সময় ফাঙ্গাসের উপদ্রব বা রাস্ট জাতীয় রোগ কিন্তু আসে বা ব্যাকটেরিয়াল ইনফেকশান কিন্তু হয়। তো এই সমস্ত ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান বা রাস্ট প্রবলেম বা এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাদেরকে ইউজ করতে হতে পারে ট্রাইকোডার্মা। তো ট্রাইকোডার্মা কিন্তু অবশ্যই ইউজ করুন, মাটিতে বা স্প্রেও করবেন,
আর সঙ্গে নিম তেল যদি দেন থাকে তাহলে নিম তেলও কিন্তু এই ট্রাইকোডারমার সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন গাছে, তাতে কিন্তু অনেকটা উপকার হবে পোকামাকড়ের থেকে বা সানবার্ন বা ফাঙ্গাস এসবের থেকে কিন্তু অনেকটাই উপকার পাবেন। ট্রাইকোডারমা যেমন গুড ব্যাকটেরিয়া, এরপরে কিন্তু ট্রাইকোডারমা ছাড়াও কিন্তু ওয়েস্ট ডিকম্পোজারও কিন্তু আপনার ইউজ করতে হতে পারে। ওয়েস্ট ডিকম্পোজারের বদলে আপনারা কিন্তু কার্বন প্লাস ব্যাকটেরিয়া ওটাও কিন্তু ইউজ করতে পারেন। তো কার্বন প্লাস ব্যাকটেরিয়া কীভাবে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি কিন্তু আপনাকে সেলস এক্সিকিউটিভের নাম্বার আপনাকে সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপ করলে, তো তার কাছ থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এই সময় ড্রাগন গাছে আরও আর একটা সমস্যা কিন্তু দেখা দেয়, সেটা হচ্ছে নিমাটোড। শুধু এই সময় না, মোটামুটি বর্ষাকালেও বা আমাদের যেহেতু জৈব খাবার দেওয়া হয় সেই কারণে এই জৈব খাবারের মধ্যে থেকে কিন্তু এই নিমাটোড ব্যাকটেরিয়া বা নিমাটোড ব্যাকটেরিয়া নয় অ্যাকচুয়ালি নিমাটোড কৃমি, তো এই নিমাটোড কৃমি কিন্তু জন্মায় এবং শিকড়ের মধ্যে বাসা বানায় এবং শিকড়গুলো মোটা মোটা হয়ে যায়। তো আমাদের পরিচর্যা কিছুই না, বেশি নিমো বলে একটা ওষুধ আছে যেটা ওষুধ না অ্যাকচুয়ালি সেটাও ব্যাকটেরিয়া, এই নিমাটোড কৃমি দমন করে কিন্তু পেসিনিমো ব্যাকটেরিয়া। পেসিনিমো ব্যাকটেরিয়া কীভাবে, পেসিনিমো ব্যাকটেরিয়াটা আমরা বছরে 3-4 ইউজ করব, 3-4 ইউজ করব, তাতেই কিন্তু পেসিনিমো ইউজ করলে এই কৃমির যে নিমাটোড কৃমির যে ইনফেকশান বা কৃমির যে উপদ্রব এটা কিন্তু কমে যাবে, বছরে 4 করলেই কিন্তু এনাফ। তো পেসিনিমো আমরা এই জানুয়ারি মাসে কিন্তু ইউজ করেছি, কারণ এই সময় একবার ইউজ করার দরকার ছিল, 3 পর আমরা ইউজ করি, তো 3 কিন্তু এই জানুয়ারি মাসও পড়েছে তাই আমরা কিন্তু ইউজ করেছি। আর ড্রাগন গাছের পরিচর্যা মোটামুটি 1 হার্ট ফার্টিলাইজিং হবে, ঠিক তার পরের মাসে কিন্তু হার্ট ফার্টিলাইজিং বন্ধ হবে, মান্থলি যে ফার্টিলাইজার সেগুলো দেওয়া হবে, আবার কিন্তু 2 পর অর্থাৎ তার পরের মাসে আবার কিন্তু হার্ট ফার্টিলাইজিং হবে। তো এ মাসে যেহেতু হার্ট ফার্টিলাইজিং ছিল না তাই কিন্তু আমার যে পরিচর্যা যে সার প্রয়োগ বা যা যা ওষুধ আমি প্রয়োগ করেছি সেগুলো বলে দিলাম। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে জানুয়ারি মাসে আমরা কী কী সার বা ফার্টিলাইজার ইউজ করেছি বা কী কী ওষুধ ইউজ করেছি। প্রত্যেক মাসে পরপর আমি বললাম যে পরপর প্রত্যেক মাসে কিন্তু 1 হার্ট ফার্টিলাইজিং, 1 হচ্ছে নর্মাল ফার্টিলাইজার, তো এইভাবে কিন্তু করবো। এর পরের মাসে অবশ্যই আপনাদের দেখাবো হার্ট ফার্টিলাইজার। এর পরে আপনাদের একটা কোয়েশ্চেন অবশ্যই তার উত্তরটা দেওয়া উচিত, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি উত্তরটা দিই, সেটা হচ্ছে আপনাদের গাছ প্রয়োজন হলে আপনারা কী করবেন। আমার মাধ্যমে কিন্তু আপনারা 100 ওপরে ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশান করতে পারেন, আর সেটার জন্য আপনাকে এই 100 ভ্যারাইটির যে প্রাইস লিস্ট তৈরি করা আছে সেটা কিন্তু পেতে হবে সবার প্রথমে, এবং তার জন্য আমাকে কিন্তু একটা SMS করবেন। স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS করবেন। কী SMS করবেন? হোয়াটসঅ্যাপে, SMS করবেন প্রাইস লিস্ট, বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করলে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমার কাছে যে তৈরি করা প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট যেটা আছে 100 ধরনের ড্রাগন ফলের, সেই প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই আমি সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, তার সঙ্গে আপনিও জানেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল, তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি তারা কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশান আপনি কমপ্লিট করতে পারবেন, সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশান কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।